শাহ আলী কলমদার রহমতুল্লাহ আলাই এত বড় মাপের আল্লাহর ওলি রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, আর জালালউদ্দিন বাদশার নামাজ নাই রোজা নাই, একটা ঘোড়ার পিঠি উইটা টকবক টকবক করতে করতে এলাকা পরিচালনা করতেছে। হঠাৎ করে গো জালালউদ্দিন তাব্রিজি রহমতুল্লাহ আলাইয়ের বয়সটা মাত্র যুবক 18 বছর 17 বছরের যুবক জালালউদ্দিন তাব্রিজি রহমতুল্লাহ আলাই নামাজ পড়ে যখন দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে দেখতে পাইলেন জালালউদ্দিন তাব্রিজিটা ঘোড়ার উপরে উইটা টকবক টকবক করে টাকরা একজন যুবকের বেশে ঘোড়ার উপরে চড়ে চড়ে চলে যাচ্ছে, আর শাহ আলী কলমদর রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। শাহ আলী কলমদর জালালউদ্দিনকে দেখা বললেন, ও জালালউদ্দিন তোমার মতো এমন যুবক কত সুন্দর সাওয়ারি আর কত সুন্দর সুঠাম দেহ, যদি এই সুঠাম দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাইতে পারতা গো আমার আল্লাহকে ডাকতে তোমার কোনো কষ্ট হইতো না। জালালউদ্দিন তাব্রিজি যখন শাহ আলী কলমদরের জবানের মধ্যে এত সুন্দর একটা কথা শুনলেন গো, হযরতে শাহ আলী কলমদরের কথা শুনিনা জালালউদ্দিন তাব্রিজি ওনার গোরাটা মাঠের মধ্যে পালাইয়া জঙ্গলের দিকে একটা দৌড় মারছে। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। জঙ্গলের মধ্যে দৌড় মারার পরে কত মানুষ জালালউদ্দিন তাব্রিজিরে খোঁজ করে, জালালউদ্দিন তাব্রিজিরে খোঁজ করে পাওয়া যায় না, জালালউদ্দিন তাব্রিজি রহমাতুল্লাহ আলাইহিরে খোঁজ করে পাওয়া যায় না। জালালউদ্দিন তাব্রিজি রয়া গেলেন জঙ্গলের মধ্যে শাহ আলী কলমদরের কাছে, এলাকার সব মানুষ আইসা ডাক দিয়া কই, ও শাহ আলী কলমদর আমার এলাকার বাদশা জালালউদ্দিন তাব্রিজি তো উনি আমার এলাকার মধ্যে ঘোরার সফরে বাইর হইছে, আপনি কি ওনার খবর দিতে পারবেন নি? শাহ আলী কলমদর ডাক দিয়া কয়, আল্লাহর মালটা আল্লাহ উঠাইয়া লইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, নাবিয়ানা সাফিয়ানা দুরুদ পড়া মমিন গো ভাই, দুরুদ পড়া মজিয়া, দুরুদ পড়া মমিন ভাই গো নবীর প্রেমে মজিয়া, তোমার দুরুদ শোনে নবী, তোমার দুরুদ শোনে নবী, রওজা পাকে তাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা, আরে নবীর প্রেমে অস্বরণী দন্ত দিল ফালাইয়া রে, দন্ত দিল ফালাইয়া, নূর নবীজির জুব্বা তাহার, নূর নবীজির জুব্বা তাহার কাছে দিল পাঠাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা, মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে, আমার মত নিদান কালে, থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে, আর সোলাল্লাম বল্লায়ার সোলাল্লাম, গোসল করাইয়া কাফন পড়াইয়া, গোসল করাইয়া কাফন পড়াইয়া, দিবে গোলামার কবরে সোয়াইয়া, অন্ধকার কবরে
করে যখন দিবে আমারে অন্ধকার কবরে, যখন দিবে আমারে আসি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ মুনকার নকিরাশিয়া সামাল করবে বসাইয়া, মুনকার নকিরাশিয়া সামাল করবে বসাইয়া, দিয়ার গো নবী পরদা উঠাইয়া জানাইব সালাম আপনাকে দাঁড়াইয়া, জানাইব সালাম আপনাকে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ রসুল্লাহ সবাই সবান করে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। হে আমার এই মাধবপুরের শাহপুর পুরান বাজার শাহ আব্দুল চিশতি রহমতুল্লাহি আলাইহির ওরস মোবারক মাহফিলের মধ্যে আয়োজিত, আজকে আমার এই ভাই বাবারা আপনারা যারা আজকের মাহফিলের মধ্যে বসে গেলেন, আমি আপনাদের সবার কাছে বলবো আপনারা জবান খুলে বলেন এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি, জবান খুলে বলেন নাম কি। আমার আল্লাহ চাইলে আগামীকালকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে জবান বোবা বানাইয়ে দিতে পারে কি পারে না, আপনারা কেন বসলেন। আমার নবীর হাদিসের আলোকে আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে তারাই বেশি ভাগ্যবান যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন এবং হাদিসের বাগানের মধ্যে বসেছে। তাইলে বোঝা যায় যারা শাহপুর এলাকার মধ্যে এখনো গড়বাড়ির মধ্যে শুয়ে আছে ঘোরাফেরা করতেছে তাদের সাইতে আমরা বড় ভাগ্যবান না দুর্ভাগ্যবান। তাহলে ভাগ্যবান হয়ে এই আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা কি মহান আল্লাহকে ডাকতে চাই কি চাই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান করে উচ্চ কণ্ঠে জোরে করে আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই মাহফিল এই শাহপুর পুরান বাজারের অন্তর্গত শাহ আব্দুর চিশতি রহমতুল্লাহি আলাইহির স্মরণের মাজারে ইসালে সাহাবের মাহফিল, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল, আজকের মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার, ধরে বলেন না সবাই খুশি না বেজার, শুধু আপনারা খুশি নয় আজকের মাহফিলের উসিলাই এলাকার যারা কবরবাসী তারাও খুশি, ধরে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ ওই কবরবাসীরা আজকে এত খুশি তারা ডাক দিয়ে বলবে ও আল্লাহ আমার এলাকার মধ্যে আমার সন্তান আমার ওয়ারিসদার যারা তারা ওই এলাকার একটা বাগানের মধ্যে বসে আমার জন্য দোয়া করার জন্য বেহেস্তের বাগানে বসেছে। এখন আপনারা বলেন আমরা কি আমাদের বংশ যারা কবরে তাদের জন্য দোয়া করতে পারি না, জোরে বলেন পারি না। আজকে হযরত আব্দুর শাহ চিশতি রহমতুল্লাহি আলাই এটা নয় শুধু আপনাদের এই সিলেটের জমিনে আল্লাহর ওলির কি কোনো অভাব আছে, আল্লাহর ওলির কি কোনো অভাব আছে? এই আল্লাহর ওলি সহ যত আল্লাহর ওলি আছেন প্রত্যেকের ওসিলা দিয়ে যদি আমরা দোয়া চাই আমার আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নিতে পারে কি পারে না। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়ুযুনাল মুমিনিনা والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আমার ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, আমার ইমানদার বান্দা বান্দীদেরকে দুঃখ দেয় লাঞ্ছনা দেয়, আমার আল্লাহ বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন
আমার আল্লাহ ঘোষণা করেন, যারা ইমানদার বান্দা বান্দি আল্লাহর নেককার বান্দাদেরকে কষ্ট দেয়, তারা যেন দুনিয়ার টাকা পয়সা যেমন ভাবে ইনকাম করে, কামাই রুজি করে, তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেককার বান্দাদেরকে কষ্ট দিয়ে দিয়ে তারা গুনাহগুলো কামাই করে তাদের মাথার মধ্যে নিতেছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, যদি দুনিয়ার জমিনে কোনো নামাজি বান্দা আল্লাহ পাকের নেককার বান্দাদেরকে কেউ কষ্ট দেয়, তাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ কি আমাদেরকে বেশি ইনাম জোড়া দিবে নাকি? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেছেন হাদিসের মধ্যে, আন মুআযি ইবনে জাবালিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আম্মুনু ইল জান্নাতি কুনতু বালা ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলা আল্লাহি লা আবরাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার দয়াল নবী বললেন, আলা উখবিরুকা, ও আমার সাহাবীরা রে, আমি সাহাবায়ে কেরামের কাছে কি তোমাদের কাছে কি একটা সুখবর প্রদান করব না? সাহাবায়ে কেরামের কাছে কি এমন কোন সুখবর প্রদান করব না? সাহাবায়ে কেরামকে নবী বললেন, আম্মুনুকিল জান্নাতি, এমন একজন সুখবর, এমন একজনের সুখবর তোমাদেরকে দিচ্ছি যিনি হইলেন জান্নাতের বাসা, আম্মুনুকিল জান্নাত, যিনি জান্নাতের বাসা। এবার সাহাবায়ে কেরাম বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে সংবিধান, হ্যাঁ আমাদেরকে আপনি সংবাদ প্রদান করেন। আমার রসুল বলতে লাগলেন, কলা রজুলুন দাঈফুন, আমি রসুল বললাম, যেই ব্যক্তিটা একবার দুর্বল, একবার দুর্বল তোমাদের কাছে চলে আসে, দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু, যেই ব্যক্তিটা দুর্বল, চুলগুলো এলোমেলো দেখা যায়, ফাটা চিরা কাপড় পরে চলে আসে, এই কাপড় পরে আসার কারণে তোমরা তাদেরকে ইজ্জত দেও না, সম্মান দেও না। কিন্তু আমার রসুল বলেন কি জানেননি, লাউ আকসামা আলাল্লাহি আবাররা, যদি তারা আল্লাহর দরবারে তাকবারে আবারে কোনো দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বলেছেন মানুষটার চুলগুলো এলোমেলো থাকবে, মানুষটা একবারে চিকন চাকন পাতলা শীতলা হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আপনি বলেন না এই মানুষটা এমন হবে কথা সত্য? মানুষটার চরিত্রটা মানুষটার দিয়ে তাকাইলে কেমন মনে হবে? আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবীজির আরেকটা হাদিস শরীফ তেলাওয়াত করতে গিয়ে পাইলাম, যে হাদিসটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 329 নম্বর পৃষ্ঠার 2622 নম্বর হাদিস নামে পরিচিত। ওই হাদিসের মধ্যে আমার রসুল বলেন, আন আসমা বিনতে ইয়াজিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম। রসুল বললেন, ইয়াকুলু আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম, আমার রসুল আমাদের কাছে একটা উত্তম খবর প্রদান করলেন, আমাদের কাছে একটা সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুখবরটা কি? আর ওই চিকন চাকন পাতলা মানুষটা এলোমেলো চুলওয়ালা আল্লাহর ওইটা কি? আপনি কি তার পরিচয়টা আমাদের কাছে দিবেননি? আমার রসুল বলতেছেন, কলা হিয়ারিকুমুল্লাজিনা, ওই উত্তম ব্যক্তিটা হইল ইজারু উ জুকিরাল্লাহু আজ্জা ওয়াজাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়, যেই ব্যক্তির দিকে তাকাইলে আমার রসুলের কথা স্মরণ হয়ে যায়, ওই ব্যক্তি হইল আল্লাহ পাকের নেককার বান্দা এবং ওলি। যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় সে হচ্ছেন আল্লাহ পাকের নেককার বান্দা, উনি হচ্ছেন ওলি। সুবহানাল্লাহ। পরে তাই নয়, ও দুনিয়ার মানুষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ ওই ব্যক্তি সুসংবাদ প্রাপ্ত, তোমাদের কাছে ওই সুখবরটাই দিচ্ছি, হিয়ারিকুমুল্লাযিনা, যেই ব্যক্তি, যেই ব্যক্তি, যেই ব্যক্তির দিকে তাকাইলে ইজারু ও জিকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, উনি হচ্ছেন আল্লাহ পাকের নেককার বান্দা। সুবহানাল্লাহ। এখন ওই নেককার বান্দা
ওনাদের কথা স্মরণ করলে আজকে যে শাহ আব্দুর চিশতি রহমতুল্লাহি আলাইহ, চিশতিয়া তরিকার একজন আশেক, চিশতিয়া তরিকার একজন পাগল, ওই আশা আব্দুর চিশতি রহমতুল্লাহি আলাইহ ওনার তরিকার একজন আলেম ছিলেন, যিনার নাম ছিল হযরতে শাহ আলী কলমদর রহমতুল্লাহি আলাইহ। সুবহানাল্লাহ, জোরে পড়ে। ওই শাহ আলী কলমদর চিশতিয়া তরিকার একজন আশেক ছিলেন, ওই শাহ আলী কলমদর রহমতুল্লাহি আলাইহ এমন মাপের একজন ওলি ছিলেন, ওনার আমলিয়তের পাওয়ারটা ছিল একটু গরম। কি কথা বলে না, কি ওলিয়তের দুইটা পাওয়ার, একটা জালালি একটা জামালি, একটা জালালি একটা জামালি। জালালি যেটা একটু একটু গরম টাইপের হয়, সেটা ভাই তার সামনে যদি উল্টা পাল্টা কোনো কাজ হয় ধমক দেয় না। আর অনেক আল্লাহর ওলি আছেন জামালি নরম, তাদের দিকে তাকাইলে, তাদের সামনে উল্ট পালট কাজ হইলে তারা মুখটা বেজার করে কালো করে বসে থাকে। দুটা আল্লাহর ওলি আল্লাহর নেককার বান্দা, সুবহানাল্লাহ। পরে একটা জালালি একটা জামালি, দুইটা আল্লাহর ওলি। উনি ছিলেন একটু গরম টাইপের, কি টাইপের, তবে গরম। জালালি এবং জামালিয়ত দুইটাই ওনার মধ্যে কাজ করতেন। তাজকিরাতুল আউলিয়া মানে ওলিদের সম্মানের আলোচনা পড়তে গিয়ে পাইলাম, শাহ আলী কলমদর রহমতুল্লাহি আলাই এত বড় মাপের আল্লাহর ওলি, উনি একদিন নামাজ আদায় করে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কিসের পাশে? আল্লাহর ওলিরা দেখবেন মাঝে মধ্যে নিরালে নিরালে রাস্তার পাশে পাশে হাঁটে, হাঁটে না, যদি দেখেন আর কি কোন আল্লাহর ওলি, তারা নিরালে নিরালে আসরের পরে বাইর হয় অথবা ফজরের পরে এলাকাটার মধ্যে একটা ঘুরা দেয়। কেন দেয় জানেন? এলাকার মধ্যে যদি কোনো গজব আসার সম্ভাবনা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বন্ধু ওলি, আমার আল্লাহ এলহামের মাধ্যমে তাদের কাছে একটা খবর দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর তারা ঘোরাফেরা করার মানে হইল তোমাদেরকে ইঙ্গিত ইশারার মাধ্যমে জানিয়ে দিবে, তোমরা সাবধানতার সাথে চলাফেরা করো। ও আমার শাহপুর পুরান বাজার এলাকার মা বোনেরা, আমি জানি না আজকের মাইকের আওয়াজ মা আপনার কানে যায় কিনা, ও মা আপনার মতো মা আজকে শাহপুরের কবরস্থানের মধ্যে শুয়ে আছে, ও বাবা আপনার মতো বাবার আজকে কবরস্থানে শুয়ে আছে। মাহফিল হয়, মাহফিলে মানুষের অভাব হয় না, কিন্তু ফজরের সময় মসজিদে মানুষ পাওয়া যায় না, ঠিক না? গভীর মনোযোগ হযরতে শাহ আলী কলমদর রহমতুল্লাহি আলাইহ, এত বড় মাপের আল্লাহর উনি ছিলেন। উনি একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন, উনি যেই এলাকার মধ্যে বসবাস করতেন ওই এলাকার একজন বাদশা ছিল, যেই বাদশাটার নাম ছিল হযরতে জালালউদ্দিন রহমতুল্লাহি আলাইহ, ওই জালালউদ্দিন এলাকার বাদশা, আর হযরতে শাহ আলী কলমদর রহমতুল্লাহি আলাইহ উনি ছিলেন এলাকার নগণ্য টাইপের মানুষ, টাকা নাই পয়সা নাই। উনি এমন আল্লাহর ইবাদত করতেন, যখনই মানুষকে দেখতে পাই ডাক দিয়ে বলতেন, ও মানুষ তুমি এক আল্লাহর হয়ে যাও, টাকার চিন্তা করা লাগবে না, পয়সার চিন্তা করা লাগবে না, আমার আল্লাহর যদি তুমি হয়ে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হয়ে যাবে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি তুমি হয়ে যাও, তোমার টাকা পয়সা দ্বন্দ্ব ঘটের পেছনে তুমি দৌড়ানো লাগবে না, আল্লাহর হয়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বন্দ্ব দিয়ে বরফর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শাহ আলী কলমদর রহমতুল্লাহি আলাইহ এত বড় মাপের আল্লাহর ওলি, রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, আর জালালউদ্দিন বাদশার নামাজ নাই রোজা নাই, একটা ঘোড়ার পিঠে উইটা টকবক টকবক করতে করতে এলাকা পরিচালনা করতেছে। হঠাৎ করে গো জালালউদ্দিন তাবরিজি রহমতুল্লাহি আলাইহের বয়সটা মাত্র যুবক, 18 বছর 17 বছরের যুবক জালালউদ্দিন তাবরিজি রহমতুল্লাহি আলাইহ নামাজ পড়ে যখন দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে দেখতে পাইলেন জালালউদ্দিন তিব্রিজিটা ঘোড়ার উপরে উঠা টকবক টকবক করে টাকরা একজন যুবকের বেশে ঘোড়ার উপরে চড়ে চড়ে চলে যাচ্ছে, আর শাহ আলী কলমদর রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। শাহ আলী কলমদর জালালউদ্দিনকে দেখা বললেন, ও জালালউদ্দিন তোমার মতো এমন যুবক কত সুন্দর সাওয়ারি আর কত সুন্দর সুঠাম দেহ, যদি এই সুঠাম দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাইতে পারতা গো, আমার আল্লাহকে ডাকতে তোমার কোনো কষ্ট হইতো না। জালালউদ্দিন তিব্রিজি যখন শাহ আলী কলমদরের জবানের মধ্যে এত সুন্দর একটা কথা শুনলেন গো, হযরতে শাহ আলী কলমদরের কথা শুনিনা জালালউদ্দিন তাব্রিজি ওনার গোড়াটা মাঠের মধ্যে পালাইয়া জঙ্গলের দিকে একটা দৌড় মারছে। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। জঙ্গলের মধ্যে দৌড় মারার পরে
কত মানুষ জালালউদ্দিন তিব্রিজিরে খোঁজ করে, জালালউদ্দিন তিব্রিজিরে খোঁজ করে পাওয়া যায় না, জালালউদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহি আলাইহি খোঁজ করে পাওয়া যায় না, জালালউদ্দিন তিব্রিজি রয়া গেলেন জঙ্গলের মধ্যে শাহ আলী কলমদরের কাছে। এলাকার সব মানুষ আইসা ডাক দিয়া কই, ও শাহ আলী কলমদর আমার এলাকার বাদশাহ জালালউদ্দিন তিব্রিজি তো উনি আমার এলাকার মধ্যে ঘোরার সফরে বাইর হইছে, আপনি কি ওনার খবর দিতে পারবেন নি? শাহ আলী কলমদর ডাক দিয়া কয়, আল্লাহর মালটা আল্লাহ উঠাইয়া লইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আল্লাহর মাল আল্লাহ উঠাইয়া নিয়া গেছে গো, আল্লাহর মাল আল্লাহ নিয়া গেছে। এবার জালালউদ্দিন তিব্রিজি ওই জায়গার মধ্য থেকে আর ফিরে আসে না, এক বছর দুই বছর তিন বছর চার বছর চেয়া যায়, পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ চল্লিশ বছর পরে জালালউদ্দিন তিব্রিজির এত লম্বা লম্বা দাড়ি, এত লম্বা লম্বা চুল লইয়া জালালউদ্দিন তিব্রিজি হযরত শাহ আলী কলমদর চিশতির সামনে আইসা ডাক দিয়া কয়, ও কই আমার মুর্শিদ গো, ও আমার মুর্শিদ আপনার সামনে আমি হাজির হইয়া গেলাম, আপনি আমার কেমন কথা বললেন? সেই কথাটার মাধ্যমে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। যখন আমার বলছে এত সুন্দর একটা দেহ আছে, এত সুন্দর চেহারা আছে, এই সুন্দর চেহারা আর সুন্দর শরীর লইয়া যদি আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আমার আল্লাহ তোমার কবুল করতে কোনো দেরি হবে না। এবার শাহ আলী কলমদরের কাছে জালালউদ্দিন আইসা ডাক দিয়া কই, ও শাহ আলী কলমদর আপনার কাছে আমি কেন এখন আসছি জানেননি? বলতাছে কেন আসছেন গো, আমি চল্লিশ বছর হওয়ার একদিন আগে আমি রাত্রবেলা নামাজের মুসল্লার মধ্যে বসছিলাম, রাত্রবেলা জঙ্গলের মধ্যে নামাজ পড়ছে। শাহ আলী কলমদর কই, তুমি কি জঙ্গলের মধ্যে ছিলা নাকি? হ্যাঁ 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 আমি জঙ্গলের মধ্যে ছিলাম। বলতাছে এত মানুষ তোমারে তালাশ করছে, তুমি কেন তোমারে কুইজা পাইল না? হযরত জালালউদ্দিন তিব্রিজি একটা ডাক দিয়া কয়, শাহ আলী কলমদর আমারে কেন কুইজা পাইছে না জানেননি? আপনি না বলছিলেন সুন্দর একটা দেহ লইয়া মাওলার সামনে দাঁড়াইলে আমার মাওলা আমি পাগলাডারে কবুল করে নিব? আমি যখন আমাদের মুসল্লার মধ্যে আল্লাহ আকবর বইয়া দাঁড়ায়া যায়, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর দিদার মুস্তফার মধ্যে আমি হারিয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। নামাজে দাঁড়াইলে আমার নবীর দিদার পাই, নামাজে দাঁড়াইলে আমি নবীর দিদার পাই, নামাজে দাঁড়াইলে আমি নবীর দিদার পাই। ও জালালউদ্দিন তিব্রিজি, নামাজে দাঁড়াইলে নবীর দিদার পাও বুঝলাম না, আমি শাহ আলী কলমদর এখনো পর্যন্ত নবীর দিদার পাইছি না, তুমি কেমনে নবীর দিদার পাইছো আমার বুঝে আসে না। জোরে কয় না সুবহানাল্লাহ। নবীর দিদার কি নামাজ সারা পাইছি? নবীর দিদার কি ইবাদত সারা পাইছি? না 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 না, জালালউদ্দিন তিব্রিজি ডাক দিয়া কই, ও শাহ আলী কলমদর আপনি আমারে বুঝাইছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি কেমনে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো, আর আপনি এটা কথা বললেন এখনো পর্যন্ত নবীর দিদার পাইছেন না। শাহ আলী কলমদর পানিগুলা পালিয়া পালিয়া কান্দে আর ডাক দিয়া কই, ও জালালউদ্দিন তিব্রিজি গো, ও জালালউদ্দিন তিব্রিজি, হা 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 এখনো পর্যন্ত আমি আমার নবীর দিদার পাইছি না। হযরত জালালউদ্দিন তিব্রিজি ডাক দিয়া কই, শাহ আলী কলমদর আপনি নবীর দিদার পাইছেন না, আপনি ডাকার মতো আমার নবীরে ডাকতে পারেন নাই, যদি আপনি ডাকার মতো আমার নবীরে ডাকতে পারেন আমি আপনার কাছে মহিনা দিয়া যায়, আপনি আমার নবী মুস্তফার দিদার আপনি পাইতে কোনো দেরি হবে না। এবার শাহ আলী কলমদর এই কথা শুইনা ডাক দিয়া কয়, জালালউদ্দিন তোমার এবাদতের শিডিউলটা আমারে বলো না, কোন সময় নামাজ করতা, কোন সময় খাবার খাইতা, কোন সময় এবাদত করতা। এবার জালালউদ্দিন ডাক দিয়া কয়, এমনও সময় গেছে সেজদা দিয়া দেখছি সন্ধ্যা হইছে, আবার সেজদা থেকে মাথা উঠাইয়া দেখি ফজরের আজান হইতাছে। ও জালালউদ্দিন এক সেজদা দিয়া বুঝি এত সময় কাটাইছো? উনি বলে না না না,
একটা সেজদা দিয়া তো আমি শুধু সেজদার মধ্যে সময় কাটাই নাই, আমি জালালউদ্দিনের কাছে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার সেজদার মধ্যে চোখের পানি পালায়া পালায়া কান্না করলে, আমার নবী আমার কাছে চলে আসতেন আর আমি আমার দয়াল নবীর সঙ্গে মদিনার নবীর উম্মতে মুহাম্মদীর কথা বলতাম। এবার শাহ আলী কলমদর ডাক দিয়া কয় জালালউদ্দিন রে, ও জালালউদ্দিন রে তুমি আমার নবীর কাছে কি আমি গুনাগারের সালামটা তুমি এখনো দিছো না, গুনাগার বলতে দেরি। জালালউদ্দিন শাহ আলী কলমদরের মুখটার ভিতরে একটা চাপ দিয়া দৈরা রাখছে। এবার শাহ আলী কলমদর কয় কি হইছে আমার মুখের মধ্যে কেন চাপ দিয়া দৈরা রাখছো? এবার জালালউদ্দিন ডাক দিয়া কয় আপনি না না পাপি না, আপনি পাপি না, আমি যখনই আমার নবীর সঙ্গে দিদার পাইতাম আমি দেখতাম আপনিও আমার নবীর পেছনে আমার সামনে দাঁড়াইয়া গেছে। শালি কলমদর কয় কিসের কথা বলো, আমি নবীর সামনে পেছনে পেছনে আছি, আমার নবী আমার সামনে আছে, তোমার কথা বুঝলাম না, যে নবীর মুস্তফার দিদারে কোনো পাইলাম না ওই নবীরে বুঝি আমি আমার নবীর পেছনে পেছনে ছিলাম, এটা কেমন কথা বলো ও জালালউদ্দিন রে? এবার জালালউদ্দিন তিব্রিজি ডাক দিয়া কয় শালি কলমদর তোমার ঘরে তোমার মা আসেনি কয় আছে, তোমার ঘরে তোমার বাবা আসেনি কয় বাবা নাই মা আছে। এবার জালালউদ্দিন তিব্রিজি কয় শাহ আলী কলমদর আমার রাসূলে মুস্তফা একটা সমাধান দিয়েছে, যদি তুমি তোমার মাটার বেশি করে খেদমত করো তোমার মায়ের ইন্তেকালের পরে আমার নবী তুমি শাহ আলী কলমদর রে দিদার মুস্তফা দিবে। সুবহানাল্লাহ জোরে কয় না, শাহ আলী কলমদর কয় আমার মায়ের মরণের পরে আমার নবীর দিদার দিব, না জানি আমি মইরা যাই, না জানি আমি মইরা যাই। শাহ আলী কলমদর এই কথা শুইনা মসজিদ থেকে বাইরে হইয়া একটা দৌড় মাইরা তার মার কাছে গেছে, যায়া দেখে তার মাটা নামাজের মুসল্লায় পইরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার শাহ আলী কলমদর এত নামাজ পড়ে রোজা রাখে আমি মার এটা সহ্য হয় না, আমি মার এটা সহ্য হয় না, আমার সন্তান নামাজ রোজা করার কারণ হইল আমার নবী মুস্তফার দিদার একবার পাইতে চায়, ও আল্লাহ আমার নবীর দিদার কি একবার আপনি দিবেন নি। সন্তান মায়ের নামাজের মুসল্লায় কদম গুলা ধরে ডাক দিয়া কয় মা, ও মা আপনি যে নবীর দিদারের কথা বলেন, আপনি মা ওই নবীর দিদারের কথা বলেন কথা সত্য, কিন্তু আমার নবী এলহামের মাধ্যমে একটা খবর পাঠাইছে আপনি মার ইন্তেকালের পরে আমার নবী এসা আমি পাগলারে দিদারে মুস্তফা দিব। সন্তানের মা বড় খুশি হয়ে গেছে, সন্তানের মা কয় বাবা আমার মরণের কারণে বুঝি তুমি তোমার নবীর দিদার পাও না, আমার নবীর দিদার পাইতে চাও, আমার নবীর দিদার এত সহজে পাওয়া যাবে না। সন্তান ডাক দিয়া কয় মা কেমনে পাওয়া যাইব, আপনি নামাজ করেন রোজা রাখেন হজ করেন যাকাত দেন আপনার এবাদতের কোনো ত্রুটি নাই, আপনি কেন নামাজ পড়েন? মা ডাক দিয়া কয় বাবা আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি। কি পাওয়ার জন্য? সন্তান ডাক দিয়া কয় মা আপনি আমার জন্য দোয়া করে, আপনি দোয়া করলে আমি জান্নাত পাবো এটার কোনো সন্দেহ নাই। মা ডাক দিয়া কয় বাবা আমার নবী যে তো জালালউদ্দিন তিব্রিজির দিয়া খবর পাঠাইছে আমি মায়ের মরণের পরে তুমি নবীজির দিদার পাইবা, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। জালালউদ্দিন তিব্রিজি কয় মা আপনি মা চইলা যাইবেন নবীর দিদার পামু, কিন্তু আপনি মারে পালাইয়া আমি কেমনে থাকবো? ও এলাকার যুবক, ও এলাকার সন্তানের দল, তোমার বুঝি মা নাই তুমি মারে ফালাইয়া কেমনে বসবাস করো, তোমার বুঝি বাবা নাই বাবারে ফালাইয়া কেমনে বসবাস করো আমি জানি না। আমার শাহপুরের পুরান বাজারের মাইকের
আমার যাচ্ছে আমার মা বোনেরা, তোমার বাড়িতে মা নাই বাবা নাই, ইন্তেকাল করেছে, বাড়িতে যাওয়ার পরে তোমার মায়ের দেখা পাও না, আল্লাহর কসম মা কেমন আছে, মা কোথায় আছে, কি অবস্থায় আছে, যদি তুমি তোমার মায়ের জন্য দোয়া করতে চাও তোমার কদমে ধরে বলি গো মা, ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ গুজার করো, আল্লাহর দরবারে সোতের বাণী পালাও, আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন তোমার মা কোন অবস্থায় কবরের মধ্যে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার শাহপুরের বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ নিয়ে বসে যাও, গভীর মনোযোগ নিয়ে বসে যাও, রাত্র বেশি করলে ফজরের নামাজ পড়তে বড় অসুবিধা হইব, এই জন্য আমি আলোচনা গুছাইয়া মিলাদ ক্যাম করে মুনাজাত হবে, অসুবিধা হবে না কি? আপনি মারা গেলে আমার নবী আমারে দিদারে দিব, নাইলে আমার নবী আমারে দিদারে দিত না, মা ডাক দিয়া কয় ফুত তাইলে তুমি তোমার আরামের জায়গায় যাও, আমি মা আজকে রাত্রেও ঘুমাইতাম না, আমি মা নামাজের মুসল্লায় থাকবো, মা নামাজের মুসল্লায় সাজদার মধ্যে পড়া পড়া ডাকবে আল্লাহ আমার সন্তান নবী মুস্তফার দিদারের জন্য এত কান্নাকাটি করি, আমি মায়ের জন্য বুঝি আমার সন্তান নবী মুস্তফার দিদার পাবে না, মা জননী সেজদার মধ্যে পয়রা পয়রা সন্তানের জন্য দোয়া করতেছি, একটা সেজদা দিছে সেজদা থেকে আর মাথা উঠায় না, আর মাথা উঠায় না, আর মাথা উঠায় না, মাথা না উঠানোর কারণে মা জননী সকালে ফজরের আযান হয়, হযরতে শাহ আলী কলমদর মসজিদে যাওয়ার জন্য বাইর হইছে, মা সেজদায় পড়া রইছে, সন্তান যায় মারে দুরা ডাক দিয়া কয় মা উঠেন নাও জুবানিয়া ফজর ফরেন, মা ঘুম থেকে ওঠে না, সন্তান আবার ডাক দে মা উঠেন না, মা ওঠে না, আবার ডাক দে মা উঠেন না, মা তো উঠতেছে না, মায়ের মাথাটার মধ্যে যায় যখন দৈরা বলতাছে মা উঠেন না, হঠাৎ করে মা ডা ডাইন দিকে কাইতে মাটিতে পড়ে গেছে, সন্তান আল্লাহ 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 বলে ডাক দিছে, ডাক দেওয়ার পরে ওই সন্তান ডাক দিয়া কই আল্লাহ আমার মা ডারে গতকালকে বলছিলাম, এখন বুঝি আপনি আমার বুকটা খালি করে আমার মা ডারে আমার কাছ থেকে বিদায় দিয়া দিছেন, ও আল্লাহ গো আমি আমার মার সারা থাকতে বড় কষ্ট হইব, মায়ের কাফনের কাজ শেষ, দাফনের কাজ শেষ, কাফন দাফন কইরা দিয়া মা হারা বেদনা নিয়া সন্তান মায়ের জন্য নামাজের মুসল্লার মধ্যে মা 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 কইয়া কইয়া কান্দে, তার সারাটা জীবন নবী নবী কুয়া কান্দছে, এবার আজকে মা মা কুয়া কান্দে, পুরাটা 60 বছর বয়স, 60 বছর পর্যন্ত মা মা কুয়া কান্দছে না, নবী নবী কুয়া কান্দছে, 60 বছর একদিনের সময় কান্দে মা মা কুয়া, এই কান্না করতে করতে হযরতে শাহ আলী কলমদর নামাজের মুসল্লার ভিতরে ঘুমাইয়া গেছে, ঘুম থেকে সজা কুয়া দেখে রে বন্ধুরে বন্ধুরে, ঘুমের মধ্যে আমার নবী মুস্তফা আয়েশা ডাক দিয়া কয় শাহ আলী কলমদর, 60 বছর নবী নবী কুইয়া ডাকলি, আজগা তোর মা নাই, মারে হারাইয়া একদিনে নবীরে বুইলা মার লাগা কান্দস, শালি কলমদর কয় কে গো আপনার পরিচয় কি, আপনি কে আপনার পরিচয়টা দেন না, উনি ডাক দিয়া কয় যে 60 বছর যে নবীর লাগা কানছো আমি হইলাম সেই মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি, আমি হইলাম সেই মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি, ছেলে ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবী এতদিন একটা বার দেখা দিছেন না, আজকে আমার মা আমার এতিম মানে কবরে চলে গেছে, এখন বুঝি আপনি নবী আমি পাগলার দেখা দিছেন, আমার নবীরে শাহ আলী কলমদর একটা ডাক দিয়া কয় ও মায়ার নবী ও দয়ার নবী গো
আমার মাডা কবরে কোন অবস্থায় আছে? শাহ আলী কলমদর রে আমার নবী ডাক দিয়ে কয়ে তোমার মা তো জান্নাতের মধ্যে, জান্নাতের হুর দ্বারা মেহমানদারি পায়। কেন 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 মেহমানদারি পায়? কয়ে তোমার মা, তোমার মা মরার আগে দুনিয়ার টাকা পয়সা দন দৌলতের মায়া করে নাই, তুমি সন্তানরে সন্তান মনে করে নাই। তুমি শাহ আলী কলমদর যে তাহাজ্জুদের নামাজটা শোকের পানি পালায়া পালায়া কান্না করছো, তোমার মা তুমি শাহ আলী কলমদরের লাগা আমি নবীর দিদারের জন্য কাঁদছে। আর ওই মা জননী তুমি শাহ আলী কলমদর আল্লাহর ওলির ইজ্জত করার কারণে ওই মা রে আল্লাহর রহমতের ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতের হুর দিয়া আল্লাহ পাক তারার মেহমানদারি করাইতাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও শাহপুরের কুরআন বাজারের বাবারা বন্ধুরা, যদি একটা মহিলা তার সন্তান আল্লাহর ওলি হওয়ার পরেও সন্তানকে ইজ্জত কইরা সম্মান কইরা কবরে জান্নাতের হুরের আহমেহমানদারি পায়, আমরা যদি আল্লাহর ওলি হযরতে শাহ আব্দুল চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে নাসিরউদ্দিন সিবাজালা, হযরতে বুরহানউদ্দিন আউলিয়া, হযরতে শাহজালাল শাহ পরান সহ অন্যান্য সকল আল্লাহর ওলির গোলামি কইরা নবী পর্যন্ত পৌঁছাইতে পারবো কি পারবো না? বলেন পারবো কি পারবো না? আল্লাহ আমাদেরকে আব্দুর শাহ চিশতি রহমতুল্লাহি আলাইহির ওয়াসিলায় বংশের কবর আজাব মাফ করুক। আসেন আমরা সবাই ওই নবীরে দাঁড়ায়া দাঁড়ায়।